দার্জিলিং থেকে বেরোচ্ছি, পাশে সানসেট হচ্ছে, এই এখানে কার্সং দিয়ে যাচ্ছি, ওই পাশে লাস্ট বিট অফ সানলাইট গুলো বেঁচে আছে, অন্ধকার নেমে এসছে। এন্ড আমার সত্যি খুবই ভয় লাগছে, আমি একে রিকোয়েস্ট করলাম যে আমার পিছন পিছন চলতে, তাহলে এর আলোতে আমার হালকা সুবিধা হবে। এন্ড আই এম ফিলিং ভেরি ব্লেসড দ্যাট এই দাদা আমাকে হেল্প করছে পিছনে পিছনে বাইক চালিয়ে। সবাই আমার পিছন পিছন আসছিল আমাকে লাইট দেওয়ার জন্য, লিটারালি লিটারালি এরা না থাকলে ঠিকঠাক ভাবে পৌঁছতে পারতাম না শিলিগুড়িতে। এখন আমরা আর এক ঘন্টার মধ্যে বেরিয়ে যাব দার্জিলিং থেকে, তো আজকেই লাস্ট দিন দার্জিলিং এ। সামনে একটা বোর্ডে লেখা আছে ঘুম 8 কিলোমিটার, 8 কিলোমিটার, শিলিগুড়ি 8 কিলোমিটার। বেসিক্যালি এখন আমি দার্জিলিং এর বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি, তো ইটস অ্যারাউন্ড 3 o'clock, তো 3টার সময় আমি দার্জিলিং থেকে বেরোচ্ছি, তো দেখছি কটার মধ্যে আমি শিলিগুড়ি পৌঁছাই। এই আমি দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি, দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, তো আই এম হ্যাপি টুয়ার্ডস ঘুম রেলওয়ে স্টেশন ফ্রম দার্জিলিং। অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে ঘুমটা কিন্তু আপহিল, তারপরে ঘুমের পর থেকে জিনিসটা পুরোটাই ডাউনহিল। বাতাসিয়া লুপে চলে এসেছি, ওই সামনে তো ওটা বাতাসিয়া লুপ, তো এই এখানে এই বাতাসিয়া লুপের রেললাইনটা বেসিক্যালি এরকম গোল গোল ঘুরে তারপরে যাচ্ছে ঘুমের দিকে এই লুপটা, তো তাই এই বাতাসিয়া লুপটা এক্সিস্ট, বিকজ রেল খুব স্টিপ টার্ন বা খুব স্টিপ ইনক্লাইন দিতে পারে না, তাই জন্য এই লুপটা থ্রু করায় এই ব্যাপারটা। এই এখানে সামনে এখানে এটা টিকিট কাউন্টার, তো এখান থেকে ঢুকতে হয় দিয়ে, এই জন্য এইটা টিকিট কাউন্টার, কুড়ি টাকা টিকিট দিয়ে ঢুকে ভেতরটা দেখা যায়। তো এই জন্য শিলিগুড়ি থেকে যাচ্ছে ট্রেনটা দার্জিলিংয়ে, টয় ট্রেন চলে গেল এক্ষুনি। তো এখন আমি এই ঘুমে চলে এসেছি ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম জায়গাটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডের রেলওয়ে স্টেশন, তো ঘুম এই তো লেখা আছে অল্টিটিউড 7407 feet। ওইখান দিয়ে আমি আসছিলাম ওই দিকটা দার্জিলিং, এটা ঘুম রেলওয়ে স্টেশন। অ্যান্ড ঘুম রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই ওই সাইকেলের দোকানটা, যেই সাইকেলের দোকানটায় আমরা ক্লাস 11-এর এক্সামটা দেওয়ার পরে সে সাইকেল রেন্টে নিয়ে ফার্স্ট টাইম সাইকেল চালিয়েছিলাম, যেখান থেকে আমার বেসিক্যালি সাইকেলের হবিটা শুরু হয়েছে। তো এইটাই ওই দোকানটা, অ্যান্ড আমি দোকানের ভেতরে চলে, আমি সাইকেলটা এখানে রেখেছি। তো আমি যদি এই দোকানটা থেকে সেইবার দার্জিলিং ঘুরতে এসে সাইকেলটা ভাড়ায় নিয়ে না চালাতাম, তাহলে হয়তো আমার এই পুরো ইউটিউব চ্যানেল, আমার এই সাইক্লিংয়ের হবি কিছুই হয়তো স্টার্ট হতো না। তো এই দোকানটা থেকেই ভাড়ায় নিয়েছিলাম, মানে এক্স্যাক্ট যে সাইকেলটা ভাড়ায় নিয়েছিলাম সেটা হচ্ছে কি এই মেরিডাটা, এই সাইকেলটাই ভাড়ায় নিয়েছিলাম, দুটো এই মেরিডা নিয়েছিলাম, আমি দুটো ব্ল্যাক রঙের জায়েন্ট নিয়েছিলাম। তো হি ইজ দ্য ওনার, সো আই হায়ার্ড দো সাইকেল ফ্রম হিম, অ্যান্ড তখন তো রেট বেসিক্যালি 700 মতো ছিল, নাও ইট ইজ 1000 rupees। তো ঘুমের এখান থেকে যদি সাইকেল ভাড়ায় নিতে চান, তো এখানে সব রকমেরই সাইকেল আছে, অ্যান্ড দার্জিলিংয়েও অনেক সাইকেলের দোকান আছে, বাট আই হ্যাভ সিন যে এর কাছে অ্যাকচুয়ালি লেটেস্ট সাইকেল বেশি থাকে অ্যান্ড ওয়েল মেনটেন সাইকেল থাকে। সো আই উড হাইলি রেকমেন্ড ইফ এনি ওয়ান হু ইজ ভিজিটিং দার্জিলিং, হু ইউ ক্যান কাম টু দিস শপ অ্যান্ড রেন্ট আ সাইকেল ফ্রম হিম। সো নাও আই উইল হেড টুয়ার্ডস শিলিগুড়ি, এবার এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। তো এখন তো পুরো ডাউনই, এখন তো প্যাডেলই করতে হচ্ছে না, কিন্তু স্পিড ধাক্কা ছুটছে, ঘুম অবধি স্ট্রাগল কী বলবো দার্জিলিং থেকে, তারপর তো ডাউনহিল মানে রিটার্নের সময়। অ্যান্ড শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার সময় ঘুম অবধি আপনি, তারপরে দার্জিলিংটা ডাউনহিল। তো এই জোর বাংলো ক্রস করছি, তো বেসিক্যালি এই জোর বাংলো থেকে এই যে উপরে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই টাইগার রিজার্ভের দিকে চলে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ কি আমি যখন বেরিয়েছি দার্জিলিং থেকে তখন রোদ ছিল, অ্যান্ড রোদে গরম লাগছিলো, তো তাই আমি একটা হুডি উপরে পরেছিলাম, ওই হুডিটা খুলে দিলাম, তো এখন তো জাস্ট এই সোয়েটার মতো জিনিসটা পরে আছে, তো এখন ঠান্ডা লাগছে। কি অসাধারণ বিউটিফুল রাস্তা, লেফট সাইডে যে উঁচু মতো জায়গাটা ওইখানটা দিয়ে অ্যাকচুয়ালি রেল লাইনের ট্র্যাকটা যাচ্ছে, অ্যান্ড দুপাশে এরকম লম্বা লম্বা পাইন গাছ, পাহাড়ি গাছ, কি দারুণ লাগছে, দারুণ লাগছে একদম। শুধু হাতে ঠান্ডা লাগছে, হাতটা বরফ হয়ে যাচ্ছে, বিকজ এত জোরে নিচে নামছি যে হাওয়াটা খুব জোরে জোরে হাতে এসে লাগছে। এমনি তো ঠান্ডা তো ওয়েদার আছে, আর হাতে গ্লাভস নেই, তো বহুত ঠান্ডা লাগছে হাতে। সাইকেলিং গ্লাভসটাই পরে নিয়েছি, একটু বেটার ফিল হচ্ছে। এখন 4:00 বেজে গেছে, 8টার সময় ট্রেন, না বেশি টাইম নেই, জলদি নামতে হবে, 4:00 বেজে গেছে মানে এবার অন্ধকারও নেমে আসবে, তো পাহাড়ে আমি চালাতে চাই না,
জলদি জলদি একদম খুব স্পিড ট্রেনে আমি চালাচ্ছি, তাই এখন ফালতু একটু আগে বেরোতে হতো, একটু আগে দার্জিলিং লিভ করতে হতো। আর আর আমাকে প্রিকশনারিলি আমাকে একটা এক্সট্রা ক্লোথ ব্যাগে নিয়ে নিতে হতো, ভুল করলাম, এই দুটো ভুল করলাম। যাই হোক, এখন আর 50 কিলোমিটার মতো বাকি। এখন এই সোনাদা বলে একটা রেলওয়ে স্টেশন দিয়ে যাচ্ছি, সানসেট হয়ে যাচ্ছে, সূর্যের আলোটা তাই নিচ দিয়ে আসছে, উপর দিয়ে আসার জায়গায়, তো হালকা চাপ লাগছে। 8টার সময় ট্রেন NJP থেকে, এখন বাজে হচ্ছে কি অ্যারাউন্ড 4:30, অ্যান্ড এখন আমায় 50 কিলোমিটার যেতে হবে, আর ফিউ কিলোমিটার কার্শিয়াং এখান থেকে। কার্শিয়াং আসার আগে এখানে একটা ফেমাস কি বলবো রেস্টুরেন্ট স্ল্যাশ ক্যাফে মতো পড়ে, তো আপনারা অনেকেই জানেন এটার নাম, তো জায়গাটার নাম হচ্ছে গিয়ে মার্গারেটস ডেক। তো এই যে সামনে পড়ে গেছে মার্গারেটস ডেক, তো এখানে অনেক রকমের চা পাওয়া যায়, দার্জিলিং চা, আর এখানে বাকি আরও অনেক কিছু পাওয়া যায়। আজকে যদি আমাকে সময় থাকতো তাহলে আমি কিন্তু সত্যি যেতাম, মানে আমার প্ল্যানে ছিল যে আমি রিটার্ন করার পথে মার্গারেটস ডেক হয়ে ফিরবো। তো এই এখান থেকে বেশ দারুণ ভিউ আসছে, আমার রাইট সাইডে সানটা দেখা যাচ্ছে, তো খুবই সুন্দর ভিউটা, পাশে সানসেট হচ্ছে। তো আমি কার্শিয়াং ঢুকছি, আমার হালকা দেরি হয়ে গেল বিকজ আমার SD কার্ডে স্টোরেজটা হালকা ফুল হয়ে গেছিলো, তো আমি ওটাকে ব্যাক আপ করলাম আমার ফোনে। তো এখন আমি নেমে যাচ্ছি নিচের দিকে, তো ওইটার জন্য হালকা দেরি হয়ে গেল। এই এখানে কার্শিয়াং দিয়ে যাচ্ছি, তো অন্ধকার নেমে আসছে, তো টাইম ওয়েস্ট না করে আমি কার্শিয়াং দিয়ে বেরিয়ে গিয়ে জলদি জলদি পাহাড় থেকে নেমে যাই। তো আমি এই কার্শিয়াং শহর ছেড়ে বেরিয়ে গেছি, তো অন্ধকার নেমে আসছে, শিলিগুড়ি 45 কিলোমিটার লেখা আছে, সানসেট হয়ে গেছে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না, বাট সান দেখা যাচ্ছে না, ইদার সান দেখা যাচ্ছে না, বিকজ সানটা মেঘের নিচে চলে গেছে, অর সানসেট হয়ে গেছে, যদ্দূর লাগে সান বোধ হয় এখন আপাতত মেঘের নিচে চলে গেছে, আর একটু পরে ওরে লেজিটিমেটলি সানসেট হয়ে যাবে, বাট আপাতত সান দেখা যাচ্ছে না, হালকা হালকা আলো আছে, আলোটা কমতে থাকছে আস্তে আস্তে। অ্যান্ড আমার কী বলবো, আমার হালকা হালকা করে একটুখানি চাপ লাগছে, তো এই নেমে যাচ্ছি, অন্ধকার আস্তে আস্তে নেমে যাচ্ছে, অ্যান্ড আমি এরকম টুইস্টেড টার্নস রোড দিয়ে যাচ্ছি, এই জায়গাটা বেশ সুন্দর, পাহাড়টা একটু অন্যরকমের দেখতে। এখান থেকে লেখা আছে শিলিগুড়ি 41 কিলোমিটার, এখনও 40 কিলোমিটার মতো বাকি আছে শিলিগুড়ি, তো অন্ধকার তো নেমে আসছে, যাই 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 জলদি জলদি চালাই, জলদি জলদি ট্রেনে নেমে যাই শিলিগুড়িতে টাইম ওয়েস্ট না করে। তো ওই অন্ধকার আরও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, যত টাইম যাচ্ছে তত হালকা হালকা করে অন্ধকার বেড়ে যাচ্ছে, আর আমি এগোতে থাকছি শিলিগুড়ির দিকে। সত্যি সত্যি চাপ লাগছে, অন্ধকার যতটা বাড়ছে তত আমার টেনশন বাড়ছে, যে অন্ধকার বেড়ে গেলে আমার সাইকেল চালিয়ে ফিরতে অসুবিধা হবে, অ্যান্ড NJPও পৌঁছতে হবে টাইমে, তো খুবই চাপ লাগছে। যদিও রাস্তাগুলো খুবই সুন্দর কিন্তু আমি এনজয় করতে পারছি না, কারণ কি আমি কী বলবো, অন্ধকারে আগে শিলিগুড়ি ঢুকতে চাই। আমার হালকা মনে হচ্ছে আমি বোধ হয় অন্য একটা রাস্তা দিয়ে রিটার্ন করছি দেন যেই রাস্তা দিয়ে আমি দার্জিলিংয়ের দিকে এসেছিলাম, তো এইটা একটা অন্য কোনো রাস্তা যেটা দিয়ে আমি রিটার্ন করছি, বিকজ আমার এই জায়গাগুলো তো মনে পড়ছে না। অ্যান্ড ওই কী বলবো, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার যে গাড়িগুলো যায় ওগুলো তো প্রত্যেক মিনিটে মিনিটে পরপর এক একটা টাটা সুমো যায়, আমি অনেকক্ষণ কোনো টাটা সুমো কিছুই দেখতে পেলাম না, তো আর মনে হচ্ছে আমি অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তো সামনে একবার দাঁড়িয়ে তাও চেক করে নিই যে এই রাস্তাটা আদৌ শিলিগুড়ি যাচ্ছে কিনা। শিলিগুড়ি গেলে ঠিক আছে, অসুবিধা নেই, এবার যদি এটা অন্য কোথাওকার রাস্তা তাহলে তো চাপে পড়ে যাবো, এবার তো আমার ভয়ঙ্কর টেনশন হচ্ছে। আমি হালকা করে দাঁড়িয়ে যাই, সামনে কোথাও একটা গিয়ে দেখে নিই যে এই রাস্তাটাও শিলিগুড়ি যাচ্ছে কিনা, কারণ কি আমি জানি দুটো রাস্তা শিলিগুড়ি যায় দার্জিলিং থেকে, তো এটা সেকেন্ড রাস্তাটা হলেও চলবে, এদিক দিয়ে নেমে চলে যাবো, বাট দেন এটা যদি অন্য কোথাওকার রাস্তা হয় তাহলে আমি চাপে পড়ে যাবো, তাহলে আমাকে ফোন করে বলতে হয়, তাহলে আজকে ট্রেনটা মিস হয়ে যাবে। কয়েকজন লোক রাস্তার ধারে আগুন ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করলাম রাস্তা শিলিগুড়ি যাচ্ছে কিনা, তো ওরা কনফার্ম করে দিল, বললে হ্যাঁ শিলিগুড়ি যাচ্ছে। পিছনে একটা মহানদী
এই টয় ট্রেন রেলওয়ে স্টেশন ক্রস করলাম অ্যান্ড ওখানে একটা সাইনবোর্ডও দেখলাম শিলিগুড়ি 40 কিলোমিটার। তো আই গেস এই রাস্তাটা হচ্ছে কি যেই রাস্তাটা দিয়ে টয় ট্রেন যাচ্ছে সেই টয় ট্রেনের ধার দিয়ে পুরো রাস্তাটা, যেই রাস্তাটাতে করে আমি শিলিগুড়ি থেকে দার্জিলিং গেছি সেই রাস্তাটা পুরোপুরি টয় ট্রেনের ট্র্যাকের পাশ দিয়ে যায় না। কিছু কিছু জায়গায় টয় ট্রেনের ট্র্যাকের পাশ দিয়ে যায়, কিছু কিছু জায়গায় টয় ট্রেনের রাস্তা অন্য কোথাও দিয়ে যায়। তো আই গেস টয় ট্রেন যেই রাস্তাটা দিয়ে গেছে সেই রাস্তাটার সাইড দিয়ে আমি রিটার্ন করছি। আমি নেমে যাচ্ছি শিলিগুড়ির দিকে, আমার রাইট সাইডে রেলওয়ে ট্র্যাক আর ওই পাশে লাস্ট বিট অফ সানলাইটগুলো বেঁচে আছে। এখনও আমার সবে হাফ ডিস্টেন্স কভার হয়েছে, আরও হাফ ডিস্টেন্স কভার করা বাকি। অ্যান্ড আমার মনে হচ্ছে আজকে আমাকে অন্ধকারে চালাতে হবে, পাহাড়ে অন্ধকারে খুবই খারাপ লাগছে, আমার টেনশনও হচ্ছে। একবার আমি হালকা আরেকটু দূর গিয়ে ফোন করে জানিয়ে দিই আমার সাথে যারা এসছে আমার বন্ধু আর ভাইদের ভাইকে যে আমার এপাশে পাহাড়েই আমি আছি আর অন্ধকার নেমে আসছে। তো ওদেরকে জানিয়ে দিই যে আমি কোন জায়গায় আছি, কী সিচুয়েশানে আছি, সো দ্যাট ইফ এনিথিং রং হ্যাপেন্স উইথ মি দেন দে ক্যান অ্যাটলিস্ট ডু সামথিং অ্যাবাউট ইট। তো জানিয়ে দেওয়াটা উড বি প্রুডেন্ট নাও। এই রাস্তাটা দারুণ কোয়ালিটির রাস্তা, মানে একদম হাইওয়ে লেভেলের স্মুথনেস রাস্তা, রাস্তাটা খুবই ভালো, এই রাস্তাটা অ্যাকচুয়ালি খুবই ভালো রাস্তা। তো নভে ভালো অন্ধকারে এই রাস্তা দিয়ে আসছি, মার্কিং টার্কিং করা আছে তো সুবিধা হবে, আর রাস্তাটার কোয়ালিটিও ভালো, তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস একটু কম অন্ধকারের মধ্যে দিয়ে চালালে। তো এখন তো অন্ধকার নেমে এসছে অ্যান্ড আমার সত্যি খুবই ভয় লাগছে, কারণ কি এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, না কোনো বাড়ি টাড়ি আছে, আমার যদি কিছু হয়ে যায় আমি সত্যি বাজে ফাঁসবো, অ্যান্ড খুবই বাজে মিস্টেক হয়ে গেল। আর আমি খেয়াল করলাম না, আমি অনেকক্ষণ পরে বুঝতে পেরেছি যে আমি একটা রং রুটে চলে এসেছি, অ্যান্ড এখন পিছনে ব্যাক করে গিয়ে ওই রাস্তা দিয়ে গেলেও কোনো ফায়দা নেই, কারণ কি সব জায়গায় তো অন্ধকার হয়ে গেছে। তো আমি যাই এগোই এই রাস্তা দিয়ে এগোই, কারণ কি আমি অনেকটা এই রাস্তাতেই এগিয়ে ফেলেছি। তো ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গেলে, মানে যে রাস্তাটা দিয়ে সব গাড়ি টাড়ি যায়, তো ওটায় তো আরও বেশি লেট হয়ে যাবে, আর আমি তাহলে ট্রেনটা মিস করে যাব। তো এখান থেকেই এগোতে হবে আমাকে, এগোই। এখানে সামনে দেখাচ্ছে শিলিগুড়ি আর 34 কিলোমিটার, কিছু দূর অবধি শিলিগুড়ি অবধি যাবে না। তো আমি একে রিকোয়েস্ট করলাম যে আমার পিছন পিছন চলতে, তাহলে এর আলোতে আমার হালকা সুবিধা হবে, আর যদি কিছু হয় তাহলে এই দাঁড়াটা আমায় দেখে নেবে। তো এ তো পুরো শিলিগুড়ি অবধি যাচ্ছে না, বাট দেন এই যতদূর যাচ্ছে বললো যে হ্যাঁ হাম আপকে পিছে পিছে আরে আপ চিন্তা মত কিজিয়ে। তো খুবই ভালো লাগলো ইনি আমায় হেল্প করে দিচ্ছেন, তো আমি যতটা জলদি পারি আমি ডিস্টেন্সটা কভার করার চেষ্টা করছি। এই ছোট্ট টাউন মতো জায়গা দিয়ে যাচ্ছি, জানি না আর কতদূর শিলিগুড়ি, মেবি বেশি দূর নেই, কাউকে জিজ্ঞেস করেন কতদূর, বাট আমার খুব টেনশন হচ্ছে অ্যান্ড খুব ভয় ভয়ও লাগছে, বিকজ অন্ধকার পুরো রাস্তা। তো পিছনে একজন বাইকার দাদা যাচ্ছিল, তো ওনাকে বললাম যে কি আপনি কতদূর যাচ্ছেন, উনি বললেন যে কি একটা জায়গার নাম বললেন, তো আমি বললাম যে যতদূর যাচ্ছেন আমার সাথে সাথে প্লিজ চলুন, বিকজ আমার অন্ধকারে প্রবলেম হচ্ছে অ্যান্ড আপনি যদি চল আমার সাথে যাবেন তো আমার সুবিধা হতো। তো হি অ্যাগ্রিড উইথ মি, তো হি ইজ অ্যাকম্পানিং মি। তো এখন একটু ভালো লাগছে যে আমার কোম্পানি অ্যান্ড প্লাস আমি বাইকের লাইটটাতে সুবিধাও হচ্ছে আমার। 20 কিলোমিটার মতোই বাকি, বেশি দূর নয়, অ্যান্ড আই এম ফিলিং ভেরি ব্লেসড দ্যাট এই দাদা আমাকে হেল্প করছে পিছনে পিছনে বাইক চালিয়ে, অ্যান্ড সত্যি খুবই আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম দ্যাট হি ইজ হেল্পিং মি আউট উইথ দিস। নয়তো এই অন্ধকার রাস্তায় একা আমি মনের জোর পাচ্ছিলাম না, খুবই ভয় লাগছিল। এখন তো মানে একটু কনফিডেন্স এসছে যে অ্যান্ড আমার নিজের লাইফ রিস্কটা সেরকম ফিল করছি না আর, তো আমি চট করে জলদি শিলিগুড়ি ঢুকে যাই, দিয়ে তারপর ট্রেনে উঠে পড়ি। বেসিক্যালি এখন আমি পৌঁছে গেছি শিলিগুড়ি, ওই লাস্ট যে ক্লিপটা বানালাম গোপ্রোতে, তো ওই ক্লিপটার পরে গোপ্রো ব্যাটারি সুইচ অফ হয়ে গেলো, অ্যান্ড যারা আমার পিছনে ছিল আমি ঠিক পিছনে তাকাচ্ছিলাম না, বাট আমি দেখলাম আস্তে আস্তে আরও অনেকগুলো গাড়ি জয়েন করে গেল আমার পিছনে, অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ গিভিং মি লাইট সো দ্যাট আমি সাইকেলটা আরামসে চালিয়ে যেতে পারি। তো একটা গাড়ি ছিল, আরও দু তিনটে মতো বাইক ছিল, তো আমি জানি না ইনিশিয়ালি যে বাইক দাদা আমার সাথে পিছনে ছিলেন সে পুরোটা অবধি এলেন কি না, বাট দেন আবার আমি যখন সমতলে পৌঁছে গেলাম তখন আমি পিছনে দেখলাম আমার পিছনে একটা গাড়ি, দু তিনটে বাইক,
সবাই আমার পিছন পিছন আসছিল আমাকে লাইট দেওয়ার জন্য। ইভেন একটা একটা মোমেন্টে একটা গাড়ি সামনে চলে গেছিল, পিছনে দুটো বাইক এরমভাবেও আসছিল যাতে আমি সামনের রাস্তাটাও ক্লিয়ারলি দেখতে পারি। অ্যান্ড তো লিটারালি এরা না থাকলে আমি আজকে বোধহয় এত কনফিডেন্টলি ঠিকঠাকভাবে পৌঁছতে পারতাম না শিলিগুড়িতে। অ্যান্ড আই ক্যান্ট থ্যাংক দেম এনাফ যে ওদের জন্য আমি আজকে শিলিগুড়িতে সেফ অ্যান্ড সিকিউরলি পৌঁছে গেছি। তো আমি এখন চট করে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন ঢুকে পড়ি, মানে এনজেপি রেলওয়ে স্টেশন। আমার ভাইরা ওখানে আমার সাইকেলটা তোলার, মানে ভাই আর বন্ধু এরা সাইকেলটা তোলার ফর্ম্যালিটিসগুলো করে রাখছে। তো আমি টাইম নষ্ট না করে চট করে এনজেপি রেলওয়ে স্টেশনে ঢুকে যাই। তো বেসিক্যালি সাইকেলটা আমি উঠিয়ে দিয়েছি ট্রেনে, তো ওটার ভিডিও বানাতে পারলাম না। লিটারালি আমি ট্রেন ছাড়ার 20 মিনিট আগে স্টেশনে ঢুকেছি, অ্যান্ড দেন আমি ট্রেনটা সাইকেলটা ঢুকিয়ে আমি জাস্ট উঠেছি ট্রেনে, অ্যান্ড ট্রেন ছেড়ে দিয়েছে, এই এখনই ছেড়ে দিয়েছে। তো এই পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। বেসিক্যালি লাগেজ কাউন্টারে গিয়ে এরকম একটা বিল মতো বানিয়ে নিতে হয়, দিয়ে ওরা সাইকেলটা প্যাক করে দেয়, দিয়ে সাইকেলটা লাগেজ কম্পার্টমেন্টে ঢুকিয়ে দেয়, অ্যান্ড দেন এই রিসিপ্টটা ট্রেন থেকে নেমে দিতে হয় ওদেরকে। তো অ্যাকচুয়ালি আমাকে তো বলছিলো যে আমি অনেক পরে এসেছি, এখন পসিবল হবে না, বাট আমি লিটারালি ওই লাগেজ কম্পার্টমেন্টের যে অফিসার ছিল তাকে রিকোয়েস্ট করলাম। আই টোল্ড হিম দ্য এন্টায়ার স্টোরি, অ্যান্ড দেন হি অ্যালাউড মি টু ক্যারি মাই সাইকেল অন দিস সেম ট্রেন। ও বলছিল অন্য ট্রেনে পাঠিয়ে দেবে, এই ট্রেনে পসিবল হবে না, বাট আমার জন্য স্পেশালি এই ট্রেনে ঢোকানোর ব্যবস্থা করে দিলেন উনি। তো নাও উই আর হেডিং টুয়ার্ডস হোম। তো বেসিক্যালি চলে এসেছি শিয়ালদায়, দিস ইজ আওয়ার কম্পার্টমেন্ট, এখানে লাগেজ নামিয়ে দিয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ট্রেনের একদম সেকেন্ড লাস্ট কম্পার্টমেন্ট, তো নাও একদম ফার্স্ট কম্পার্টমেন্ট ইঞ্জিনের পরেই ওটা লাগেজ কম্পার্টমেন্ট, তো একদম শুরুতে যেতে হবে। তো ওখানে গিয়ে লাগেজটা যখন কম্পার্টমেন্ট খুলবে সাইকেলটা বের করিয়ে নিই। বেসিক্যালি লাগেজ কম্পার্টমেন্ট খুলে গেছে, অ্যান্ড আমার সাইকেল আগে কেউ নামিয়ে দিয়েছে এখানে। সো লেটস সি ইফ এভরিথিং ইজ ফাইন অর নট। তো এখানে হালকা নোংরা লেগে আছে, অ্যান্ড আমি স্পেশালি তোলার আগে এখানে সাইকেলটার গিয়ার্সগুলোকে একদম পিছনে করে দিয়েছিলাম যাতে ড্যামেজটা মিনিমাইজ করা যায় ওই পাশটায়, বিকজ অ্যান্ড প্লাস আমি এনশিওর করেছিলাম যখন ডাকছিলাম যে এই সাইডটা দিয়ে হেলিয়ে রাখা যায়। তো এভরিথিং ইজ ফাইন ওভার হিয়ার। তো আমি ভাবলাম যে একটু পরে খুলে বাড়ি, তো সঙ্গে সঙ্গে খুলে গেছে দেখছি। তো বাকি লাগেজও নামানো হচ্ছে, তো এরকম এখানে অফিসিয়ালসদের সাথে ইয়ে করতে হবে, দিয়ে সাইকেলটা নিতে হবে। বেসিক্যালি এখন সব মাল খালি হয়ে গেছে এখান থেকে, ওই পাশে একজন কেউ বাইকও লাগেজে আনিয়েছে, মানে লাগেজ কম্পার্টমেন্টটা, অ্যান্ড একটা অন্য একটা রোড বাইকও নামলো দেখলাম। বাট এটা তো কেউ, মানে রোড বাইকটা জাস্ট তিনিও এখানে নেই, অ্যান্ড বাইকটাও জাস্ট তিনিও এখানে নেই। তো আই ডোন্ট নো এটা লাগেজ হয়েছে কি পার্সেল, তো মেবি এটা পার্সেল হয়ে থাকতে পারে, বাইকটাও পার্সেল হয়ে থাকতে পারে, বাট আমারটা এমন লাগেজ। তো মানে লাগেজ আর পার্সেলের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আপনি যেই ট্রেনে করে আসছেন সেই ট্রেনেই হতে আপনার সাইকেল আসলে সেটাকে লাগেজ বলে, পার্সেল হচ্ছে আপনি ট্রেনে আসুন না আসুন আপনি জিনিসটাকে পার্সেল করে দিচ্ছেন, তো এটাই ডিফারেন্স। তো আমি সাইকেলটা পেয়ে গেছি, তো এবার ওই অফিসার আমাকে কয়েকটা ওই কি কাগজ দেবেন বলছেন, তো ওটা পেয়ে গেলে আমি বেরিয়ে যাবো সাইকেলটা নিয়ে। এখন সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছে স্টেশন দিয়ে, এই যে সামনে শিয়ালদা স্টেশন। তো এখানেই এন্ড করছি ভিডিওটা, এটাই আমার লাস্ট ভিডিও ছিল এই ফেব্রুয়ারি 2022 এর দার্জিলিং ট্রিপের। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা, অ্যান্ড আই হোপ আপনারা এনজয় করেছেন এই পুরো দার্জিলিং ট্রিপ সিরিজটা। তো ভিডিওটা এনজয় করে থাকলে ভিডিওটাকে লাইক করে দিন, অ্যান্ড কমেন্ট করে জানান কি ভালো লাগলো, অ্যান্ড খুবই জলদি আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। অ্যান্ড এই পুরো দার্জিলিং ট্রিপ সিরিজটা বানাতে অনেকটাই আমাকে এফোর্ট দিতে হয়েছে, অনেক আওয়ার্স আমাকে স্পেন্ড করতে হয়েছে টু এডিট অল দ্য ভিডিওস। সো আই উড হাইলি লাইক সাজেস্ট, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও শেয়ার করুন, অ্যান্ড বলুন ওদেরকে আমার ভিডিওগুলো দেখতে। অ্যান্ড ইফ দে অলসো লাইক মাই ভিডিওস দেন অলসো আস্ক দেম টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো এখানেই এন্ড করছি তাহলে ভিডিওটা, খুবই যদি দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও হয়।